ভিউয়ার্স, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলটি লক করতে চান এবং আপনি যদি না জেনে থাকেন যে কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়, একই সাথে আপনার প্রোফাইলের মধ্যে যদি প্রোফাইল লক অপশনটি শো না করে থাকে সেটি কিভাবে শো করাবেন সেটিও যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটি খুব সহজে লক করতে পারেন, একই সাথে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যদি লক অপশনটি শো না করে থাকে সেক্ষেত্রে লক অপশনটি কিভাবে শো করাবেন সেটিও দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক প্রোফাইল লক করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের ফেসবুক অ্যাপসটি আপনারা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে প্রোফাইলটি লক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটি আইকন, এই থ্রি লাইন আইকনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে যাবেন। তো ফেসবুক প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি কিন্তু প্রফেশনাল মোডে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি আইকন, এই থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রফেশনাল মোড কিন্তু অন আছে এবং এখানে কোনো প্রকার কোনো লক অপশন কিন্তু এখানে শো করছে না। তো এখন আমি আমার যে কাজটি করব, এখানে প্রোফাইল যে প্রফেশনাল মোড অপশন সেই অপশনটি আমি এখান থেকে অফ করে দিব, কারণ প্রোফাইল প্রফেশনাল মোডে থাকলে আপনার কোনো প্রকার কোনো লক অপশন শো করবে না, এটি নতুন আপডেট। তো আপনারা সে যে কাজটি করবেন, এখানে প্রোফাইল যে প্রফেশনাল মোড অপশন সেটি আপনারা এখান থেকে অফ করে দিবেন। তো আমি এখানে টার্ন অফ করে দিচ্ছি এটা। তো টার্ন অফ করে দেওয়ার পরে দেখতে পাবেন অটোমেটিক্যালি আমার প্রোফাইলের মধ্যে প্রোফাইল লক অপশনটি চলে আসবে। তো আমি এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার যে প্রোফাইল লক অপশন সেটি কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি। তো এভাবে কিন্তু আপনারা প্রোফাইল লক অপশনটি যদি শো না করে থাকে সেটি সলভ করে নিতে পারেন। তো এখন প্রোফাইল লক করার জন্য যে কাজটি করবো, আমি এখানে জাস্ট প্রোফাইল লক অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লক ইউর প্রোফাইল এই অপশনটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আমার প্রোফাইলটি কিন্তু খুব সহজেই লক হয়ে যাবে। তো জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি কিন্তু লক হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ লকড ইউর প্রোফাইল। তো এইভাবে চাইলে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক প্রোফাইলটি লক করে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।